বৈশাখের শুরুতে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়ে গেছে। সারা দেশের মতো বাদ যায়নি চট্টগ্রামও। সকালের শুরুতে তছনছ করে ফেলেছে বন্দরনগরী এলাকা, চট্টগ্রাম আশেপাশের এলাকা। আজ সকাল 8টার দিকে ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগরের ঝড়ঝুড়ি এলাকায় গৃহবধূ রিনা আক্তারের মৃত্যু হয়। রিনা ওই এলাকার শাহ আলমের স্ত্রী। জানা যায়, সকাল থেকে কাঞ্চননগরে কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে শুরু করে। প্রথমে হালকা বাতাস বলেও ধীরে ধীরে বাতাসের বেগ বাড়তে থাকে, যা কিছুক্ষণের মধ্যে রূপ নেয় ধ্বংসলীলায়। আর ওই সময় গৃহবধূ বিনা তার ঘরের গরুগুলোকে নিরাপদ স্থানে গরু বেঁধে দিতে নিয়ে যায়। ওই সময় তীব্র বাতাসে বাড়ির উঠানের গাছ ভেঙে তার উপর পড়লে গাছের নিচে চাপা পড়ে আহত হন রিনা আক্তার। গুরুতর আহত রিনাকে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল 9:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা জামান। ডাক্তার জানান, মাথায় চাপ পড়ে ঘটনাস্থলে সাথে সাথে মারা যান রিনা। এদিকে তার মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারে। স্থানীয়রা জানান, সারা দেশের মতো ফটিকছড়িতেও সকাল দেশে হালকা বাতাস ছিল, কিন্তু হঠাৎ বেড়ে যায় বৈশাখের তাণ্ডব। গ্রামের অসংখ্য বাড়িঘর সহ গাছপালা তছনছ হয়ে গেছে। ভিউয়ার্স, সর্বনাশী কালবৈশাখের জন্য সারা দেশে চলছে বৈরী আবহাওয়া। বাতাসের সাথে থমথমে বৃষ্টি হচ্ছে সারা দেশে। আপনার এলাকার পরিস্থিতি কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। দেশের সর্বশেষ বৈশাখের তাণ্ডবের খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।